মুহাম্মাদের জবান থেকে সর্বপ্রথম যে কথা উচ্চারিত হয়েছে সেটা ছিল আল্লাহু আকবার কাবীরা। এখানে জমিন পাথরিলি জমিন, এখানে মরুভূমি, আর মরুভূমি কোনো গাছপালা হয় না, শস্য শ্যামল কিছুই হয় না, কোনো ফসল জন্মায় না, আমাদেরকে ব্যবসা বাণিজ্য করে দিনপাত করতে হয়। হে আমিনা, আমি ব্যবসা করতে যাব, হায়াত বাকি তো মুলাকাত বাকি, আমি যদি ফিরে আসি তোমার সঙ্গে দেখা হবে, আর আমার কলেজা টুকরা নয়নের মনি যে পেটে আছে তার সঙ্গেও আমার দেখা হবে। আমিনা, ফিরে আসলে দেখা হবে, তোমার কাছ থেকে আমি শেষ বিদায় নিয়ে যেতে চাই। দোস্ত বুজুর্গরাই আমার, আমিনার সঙ্গে বিদায় নিয়ে, আব্বার সঙ্গে বিদায় নিয়ে, এবার তিনি কাফেলার সঙ্গে বেরিয়ে বের হয়ে পড়েছেন। ছেলে মেয়ে, ছেলে যদি বাইরে যায় ব্যবসা করতে যায়, বিদেশে কাজ করার জন্য যায়, বিবির কাছ থেকে বিদায় নেয়, বাপ মার কাছ থেকে বিদায় নেয়, আর দোয়ার জন্য বলে আব্বা গো আমার জন্য দোয়া করবেন, মা জান আপনি আমার জন্য দোয়া করবেন, বিবিকে বলে দোয়া করিও সব সময়। দোস্ত বুজুর্গরাই আমার, হযরত আমিনাকে বললেন আমিনা ফিরে আসলে দেখা হবে, তোমার সঙ্গে মুলাকাত হবে, এই বলে কাফেলার সঙ্গে বেরিয়ে পড়লেন বহুদূর বহুদূর। যেতে 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 ওই সমদেশ সিরিয়া, সেই দেশে তিনি পৌঁছালেন, মাল সেখানে বিক্রি করলেন, আর মাল বিক্রি করে আবার মাল ক্রয় করে রাস্তা দিয়ে আসতে শুরু করেছেন। আস্তে 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 মদিনার কাছাকাছি জায়গা, জায়গাটার নাম হচ্ছে আবুয়া, আবুয়াও বলা যায়, হামজাতে জেরও পড়তে পারেন, আপনি ইবুয়াও বলতে পারেন। আবুয়া নামক বা ইবুয়া নামক জায়গায় আসার পরে কাফেলার দলপতি বলল আর যাব না, আরাম নেব, বিশ্রাম নিয়ে তারপরে মক্কার দিকে যাত্রা শুরু করব। ইত্তো অবসরে দেখা গেল এই মুহূর্তে হযরত আব্দুল্লাহ অসুখে পড়ে গেলেন, গায়ে জ্বর জানা শুরু হয়ে গেল, অসুখ বাড়তে লেগেছে। কাফেলার দলপতি বলল কি আব্দুল্লাহকে না নিয়ে তোমরা মক্কায় যাব না, একটু দেখি তার অসুখটা কেমন, সুস্থ হচ্ছে কিনা, ভালো হচ্ছে কিনা, এই বলে অপেক্ষা করতে লাগলো। দোস্ত বুজুর্গরাই আমার, দয়ার নবী, মায়ার নবী, মাতৃগর্ভে ইত্তো অবসরে নবীজির আব্বা জানা আব্দুল্লাহ আবুয়া নামক জায়গায় ইন্তেকাল করলেন, চির বিদায় নিলেন। বলুন একবার সকলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই কাফেলার দলপতি আরো যারা ছিল, ব্যবসায়িকরা ছিল, তারা জানে যে আব্দুল্লাহর বিবাহ হয়েছে এই আশিরিবে, মদিনা এখানে বিবাহ হয়েছে, তাই শ্বশুরকুলের লোকদেরকে একটু সংবাদ দি, মক্কা তো এখান থেকে বহু দূর, সংবাদ পৌঁছাতে দেরি হয়ে যাবে, তাই মদিনায় ইয়াসরিবে সেখানে সংবাদ তারা পৌঁছে দিলেন। শ্বশুরকুলের লোকেরা এসে হযরত আব্দুল্লাহর কাফনের দাফনের ব্যবস্থা করলেন ওই আবুয়া নামক জায়গাতে। তারপরে তারা যখন মক্কায় ফিরে আসলেন, হযরত আব্দুল মুত্তালিবকে বলেন আব্দুল মুত্তালিব আপনার কলিজার টুকরা নয়নের মনি চির বিদায় নিয়েছে, ওই আবুয়া নামক জায়গায় তাকে দাফন করা হয়েছে। হযরত আব্দুল মুত্তালিব কান্নায় ভেঙে পড়লেন, চরম শোকাহত হলেন, চোখ ভরা পানি, গালগুলো ভিজে গেল, কান্তি কান্তি কান্তি। হযরত আমিনার কাছে সংবাদ পৌঁছালো, হে আমিনা তোমার স্বামী চির বিদায় নিয়েছে, নবীজি মাতৃ গর্ভ থেকেই তিনি অনাথ হয়ে গেলেন, ইয়াতিম হয়ে গেলেন। মা আমেনা চরম শোকাহত হলেন, সবর করলেন, ধৈর্য ধারণ করলেন, স্বামী মারা গেলে স্ত্রীদেরকে ধৈর্য ধরতে হবে, কেননা আরো তার সন্তানেরা আছে, মেয়ে আছে, ছেলে আছে, নাতি পুতি আছে, তাদেরকে সান্ত্বনাও দিতে হবে। দোস্ত বুজুর্গরাই আমার, মা আমেনা দেখেন আমার পেটে সন্তান আছে, আমি যদি ভেঙে পড়ি তাহলে চলবে না, এই বলে ধৈর্য ধারণ করলেন। নবী
এখনো পৃথিবীতে আসেননি, নবীর জন্মের 50 অথবা 55 দিন আগে একটা বিরল ঘটনা ঘটেছিল। কি ঘটনা ঘটেছিল?